সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে ইত্তেফাক লাইভ সবাই কিন্তু দর্শক, আসলে এই মুহূর্তে কথা না বলে কনফারেন্স না করে মা সিনেমার যে বিষয়টি ছিল সেটিতে এসেছিলেন পরিমণি, কিন্তু কিন্তু কথা না বলে সাংবাদিকদের সাথে কথা না বলেই তিনি কিন্তু চলে যাচ্ছেন, কেননা দর্শক দেখতে পাচ্ছেন যে কি ধরনের একটি ঝামেলা সৃষ্টি হয়েছে। আসলে যে কোনো একটি কারণে পরিমণি কথা বলতে চাননি এবং দেখতে বাচ্চারা ভয় পাচ্ছে। দর্শক দেখলেন যে আসলে পরিমণি তিনি আসলে সাংবাদিকদের সাথে কথা না বলেই চলে গেলেন লিফটের মাধ্যমে, এবং আমরা দেখেছি যে হল থেকে বের হওয়ার পরপরই তার সাথে সাংবাদিকরা কথা বলার চেষ্টা করেছে, তবে কোনো একটি কারণে বা তার সঙ্গে বাচ্চা থাকার কারণে তিনি বারবার বলছিলেন যে বাচ্চা ভয় পাচ্ছে ভয় পাচ্ছে, যার কারণে আসলে তিনি চলে গেলেন আর কি। দর্শক কোনো একটি কারণে আসলে এই বিষয়টি দাঁড়িয়েছে, এবং শেষমেশ আমরা যেটা দেখতে পেলাম যে সাংবাদিকদের সাথে কথা না বলে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের এখান থেকে যে স্টার সিনেপ্লেক্স থেকে কিন্তু তিনি চলে গেলেন সাংবাদিকদের সাথে কথা না বলে। বারবার বলছিলেন যে আসলে তার বাচ্চা ছিল সাথে, তিনি একটু সুষ্ঠু এবং সুন্দরভাবে কথা বলতে চেয়েছিলেন, তবে কোনো কারণে কোনো একটি বিশেষ কারণে তিনি আসলে চলে যেতে বাধ্য হলেন এবং চলে গেলেন। কিন্তু আজকে কিন্তু মা সিনেমার আমরা দেখতে পেয়েছি যে একটি শো হয়েছে স্টার সিনেপ্লেক্সে বসুন্ধরায়, সেই সিনেমার পরপরই আসলে তার কথা বলার কথা ছিল সাংবাদিকদের সাথে, এবং সেই কথা বলার কথা থাকলেও সাংবাদিকদের সাথে কোনো একটি কারণে হয়তোবা তার তিনি মনোক্ষুণ্ণ হয়েছেন অথবা কোনো একটি বিষয় এখানে ঘটেছে যার কারণে আসলে তিনি অসম্মতি জানিয়েছেন এখানে কথা বলতে, এবং অসম্মতি জানিয়ে তিনি কিন্তু চলে গেলেন। কাজ করতে আসে না।